السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায় যে কোনো হাজত যে কোনো প্রয়োজন পূরণের জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কোটে চাইতে হবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তোমরা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কোটে চেয়ে নাও এমন কি জুতার একটি পিতার প্রয়োজন হলো সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের কোটে চাও এর মানে হলো নিজের চেষ্টার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোটে দোয়া করতে হবে তিরমিজি শরীফ কিতাবের মধ্যে এসেছে যে সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ তো কিভাবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দোয়া কবুল করেছি এ সম্পর্কে একটি হাদিস এসেছে মুসনাদে আহমদ শরীফ কিতাবে হাদিস নম্বর 11797 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন হে আল্লাহর রাসূল আমাকে এমন কতগুলি বাক্য শিখিয়ে দেন যে বাক্যগুলি দ্বারা আমি দোয়া করব তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন تسبحين الله عز وجل عشرا وتحمدينه عشرا وتكبرينه عشرا ثم سلي حاجتك فإنه يقول قد فعلت قد فعلت অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি 10 বার সুবহানাল্লাহ বলবে এবং 10 বার আলহামদুলিল্লাহ বলবে এবং 10 বার আল্লাহু আকবার বলবে বলার পর তুমি তোমার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কোটে পেশ করবে মনোযোগ দিয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কোটে চাইবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন আমি কবুল করেছি আমি কবুল করেছি তো সুপ্রিয় দর্শক আপনাদের যে কোনো হাজত যে কোনো প্রয়োজন পূরণ করার উদ্দেশ্যে এক জায়গার মধ্যে খুব মনোযোগ দিয়ে এই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পরে আল্লাহ রাব্বুল আলামিনের কোটে দোয়া করবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন আমিন আসসালামু আলাইকুম